আপনার খাবার মেনুতে নিয়মিত দুধ, কলা এবং মধু রাখুন আর নিয়মতান্ত্রিক জীবনযাপন করুন, তাহলে যৌন দুর্বলতায় ভুগবেন না। গবেষণায় দেখা যায়, পুরুষের পুষ্টিকর খাদ্য খাওয়ার মাধ্যমে যৌনশক্তি পেয়ে থাকে। সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে এমন কিছু খাবারের নাম চলুন জেনে নেওয়া যাক। মধু। মধুতে আছে প্রাকৃতিক নিরাময়কারী উপাদান বোরন। এই খনিজ উপাদান টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে, যা ধমনী সম্প্রসারণ করে, লিঙ্গোত্থানে শক্তি সঞ্চার করে। বাঁধাকপি। এই সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান। আরও আছে ইন্ডল থ্রি কার্বিনল। এই উপাদান স্ত্রী হরমোন ও এস্ট্রোজেনের পরিমাণ কমিয়ে টেস্টোস্টেরন বেশি কার্যকর করে তোলে। রসুন। রসুনের আলিসিন যৌগ মানসিক চাপের হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে টেস্টোস্টেরন ভালো মতো কাজ করে। ভালো ফল পেতে রসুন কাঁচা খাওয়ার অভ্যাস করুন। ডিম। ডিমে আছে স্যাচারেটেড ফ্যাট, ওমেগা 3S, ভিটামিন ডি, কোলেস্টেরল এবং প্রোটিন। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলো জরুরি। কলা। এই ফলের ব্রোমেলেইন এনজাইম টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে আর দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহের উৎস হিসেবে কাজ করে। কাঠবাদাম। নারী এবং পুরুষ উভয়ের সেক্স ড্রাইভের জন্য প্রতিদিন এক মুঠো কাঠবাদাম যথেষ্ট। এই বাদামে রয়েছে জিঙ্ক, যা টেস্টোস্টেরন হরমোন বাড়ায়। ঝিনুক। টেস্টোস্টেরন তৈরিতে জিঙ্ক গুরুত্বপূর্ণ। ঝিনুকে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান, যা টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। ঝিনুক পছন্দ না, তাহলে বিকল্প হতে পারে চিজ বা পনির, বিশেষ করে সুইস এবং রিকোত্তা চিজ। টক ফল। স্ট্রেস হরমোন কমানোর পাশাপাশি টক জাতীয় ফলে রয়েছে ভিটামিন এ, যা টেস্টোস্টেরন উৎপন্ন করতে প্রয়োজন হয়। এছাড়াও এস্ট্রোজেনের মাত্রা কমায়, অর্থাৎ পুরুষ হরমোন ভালোভাবে কাজ করতে পারে। পালং শাক। এটা প্রমাণিত যে এস্ট্রোজেনের মাত্রা কমাতে পারে এই শাক। তাছাড়া আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি এবং ই, আর এইসবই টেস্টোস্টেরন তৈরির উপাদান। আঙ্গুর। হংকং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন এক থোকা লাল আঙ্গুর খাওয়া গেলে টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি পায়, শুক্রাণু তৎপরতা উৎপন্ন করে আর শক্তিশালী করে। ডালিম। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইম্পর্টেন্স রিসার্চ থেকে জানা যায়, যৌনকর্মে অক্ষম পুরুষদের মধ্যে 47% যারা প্রতিদিন ডালিমের রস খেয়ে থাকেন, তাদের অবস্থার উন্নতি হয়েছে। মাংস। বিশ্বাস করা হয়, যারা একেবারেই মাংস খান না, তাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কম থাকে। তবে অতিরিক্ত মাংস খাওয়ার আগে সাবধান।